মাছটাকে দ্বিতীয়বার কোর্টে তোলার আগে অনুব্রত মণ্ডলের প্রতিবাদে মাগুর মাছ বিক্রি করতে বসে বিক্ষোভ দেখালো জাতীয় কংগ্রেস আসানসোল ঘড়ির মোড়ের সামনে। তারা বিক্ষোভ দেখাতে শুরু করে, তারপর কোর্টের দিকে আসতে গেলে সিবিআই কোর্টের গেটের কিছুটা দূরে পুলিশ বাধা দেয় এবং জমায়েত হয় তৃণমূল কর্মীদের সাথে বচসা বাধে এবং তারা জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে দুই পক্ষকে শান্ত করে দুই পক্ষকে সরিয়ে দেয়। কতনা পয়সা বলতে হম হো গিয়া আজ উসি কো লেকে হম লোগ কংগ্রেস কা তরফ সে ইয়াহ পে বিরোধ পে হ্যায়। এ জোরে কল কে দেখুন আজকে গরু চোরটা আসছে বীরভূমের গরু চোর, ওই গরু চোরটার 17 কোটি টাকার এফডি, 16টা চালকল আর 6টা 40 লাখ 45 লাখ 50 লাখের এসইউভি গাড়ি কোথার থেকে হলো মমতা ব্যানার্জি বলছেন কেষ্ট নাকি নির্দোষ, এরকম লক্ষ লক্ষ কেষ্ট আছে, ওই দেখুন উদাহরণ, লক্ষ লক্ষ কেষ্ট এসে দাঁড়িয়ে আছে বেহায় আর নির্লজ্জের দল। বেহায়ার গাছে যদি মানে গায়ে যদি গাছ পড়ে বলে ভালোই হলো, আমার ছাওয়া হলো সেই বেহায়ার। এখন কি হলো, ধাক্কা দেওয়া হলো অনেকজনকে? হ্যাঁ, ধাক্কা দেওয়া হলো পুলিশকে, যে পুলিশকে একদিন অনুব্রত মণ্ডল বলেছিল যে পুলিশকে বোম মারো, সেই পুলিশ আজকে অনুব্রত মণ্ডলের ওই 1000 লক্ষটা কেষ্টকে এখানে গার্ড করতে এসছে, আমাদের সঙ্গে বিরোধ করাতে এসছে। ধাক্কা দিয়ে কংগ্রেসকে আটকে রাখা যাবে না, গরু চোর, কয়লা চোর, বালি চোর, সিন্ডিকেটের রাজা, তোলাবাজ সব বাংলার মানুষ দেখে নিয়েছে, এসব করছে, এগুলো বেহায়ারা করে। আমরা এনেছি মাগুর মাছ যাতে সিবিআই আর বিজেপির তো মানে বিজেপির আর মমতা ব্যানার্জির সেটিং গেম, যদি সেটিং না হতো তাহলে আজকে সুদীপ ব্যানার্জি, ববি হাকিম, কেষ্ট মণ্ডল, এক এক করে সবাই, কেষ্ট মণ্ডল বলছি, কুণাল ঘোষ, মদন মিত্র সবাই বাইরে জেল খেটে এটাকেও তো একদিন বের করবে। তখন যাতে সিবিআই এই হাল করে, ওকে যাতে আবার মাগুর মাছ বিক্রি করে খেতে হয়, তারপর দেখবো ওর কত 17 কোটি টাকার এফডি হয়, তারপর দেখবো ওর কত 16টা চালকল হয়, 6টা 8টা এসইউভি গাড়ি হয়, এটার জন্যই আমাদের বিক্ষোভ।